ভিডিও নেন তুমি কতদিন ধরে আসছো তুমি? আমি গত পরশু থেকে আসতেছি এখানে, আর আমার আমি শুধু একা না, আমার বন্ধুরাও আসতেছে, আমার আশেপাশে কলেজের সব সহপাঠীরাও আসতেছে, আমরা সবাই মিলে এখানে ত্রাণ গুছাইতে আসতেছি, যেগুলো কিনা আমরা প্যাকেজিং করতেছি, একসাথে সব গুছাই দিচ্ছি আর কি। কেমন লাগছে বন্যার তো মানুষের জন্য কিছু করতে পেরে? আসলে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, আমরা চাই না দেশে বন্যা আসুক, কিন্তু যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এসেই পড়ছে, তো আমরা একসাথে মিলে সবাই মিলে একসাথে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি, এটা খুবই ভালো লাগতেছে। ভাইয়া এখানে কতদিন যাবত আপনি আসছেন এই কাজে? আমি গত শনিবার থেকে আসতেছি এখানে, আমাদের ক্যাম্পাস শেষে আমরা সবাই এখানে আসতেছি, আমার সিনিয়র ভাই আপু এসে যে বন্যা ত্রাণ দেওয়ার জন্য সবাই যে প্যাকেজিং করতেছে, এটা অনেক ভালো লাগতেছে, তাদের জন্য তো আমরা এটা করতে পারতেছি, এটা অনেক ভালো। কতদিন ধরে আসছেন? আমি গত 3 দিন ধরে এখানে আসছি, সবার সাথে মিলেমিশে কাজ করছি এখানে বন্যার মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করে, এখানে আমরা যদি নাও যেতে পারি এখানে ওনাদের জন্য কাজ করে অনেক আনন্দ পাচ্ছি আমরা। ঠিক আছে, আপনার হচ্ছে বন্যার তো মানুষের জন্য কোনো পরামর্শ আছে কি, যদি কোনো পরামর্শ থাকে বলুন? বন্যার তো মানুষদের জন্য কি পরামর্শ দিব, আর এখান থেকে হেল্প করছি ওইটাই। ঠিক আছে, এখানে আসলে আপনি কতদিন ধরে আসছেন, আর এই যে বন্যার তো মানুষের জন্য কিছু করতে পারছেন, আসলে আপনার অনুভূতিটা কেমন, কেমন লাগছে আপনার? আমি এখানে আসলে গত শনিবার থেকে আসছি, তো এখানে এসে আমরা দেখলাম যে আমাদের জেনারেশনের মানুষ না শুধু, এখানে ছোটো ছোটো অনেক মানুষরা আছে, আমাদের পরের যে জেনারেশন তারাও খুব মনোবলের সাথে খুব আনন্দের সাথে এখানে কাজ করছে, এবং বন্যার্থ যে মানুষগুলো আছে তাদের জন্য কাজ করে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই গর্ববোধ করছি যে দেশের জন্য কিছু করতে পারছি, সবাই খুবই ভালো মতো এখানে মিলেমিশে কাজ করছে, এখানে কেউ অপরিচিত না, সবাই ভালো হয়ে গেছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এই যে ডাকসুতে আপনি কাজ করছেন এখানে, আমি একটু জানতে চাইবো যে কতদিন ধরে আসছেন, আর এই বন্যার তো মানুষদের জন্য আসলে কিছু করতে পারছেন, সেই দেশের জন্য কিছু করতে পারছেন, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমাদের। আমার আসলে অনুভূতিটা কি বলবো, আমি এক্সপ্রেস করার মতো আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, কারণ আমরা মানুষ মানুষের জন্য, আমাদের সবসময় মানুষের পাশে থাকা উচিত, ইভেন এখন যখন এই সিচুয়েশনটা এই সময়টাতে উচিত সবাই সবার জন্য এগিয়ে আসা। আর এক্সপিরিয়েন্সটার কথা কী বলবো, সেটা তো আপনাকে বললাম, এক্সপ্রেস করার মতো না, সবার সাথে কাজ করে এখানে একটা আমি নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম, আর হচ্ছে নিজে কিছু একটা শিখতে পারলাম, কারণ এই যে দেখুন আমরা সবাই একসাথে যেহেতু কাজ করতেছি, জিনিসটা একটা জিনিস একটা ইউনাইটি, আমরা এভাবে যদি থাকি তাহলে সামনে আরও এগিয়ে যাব। এই জিনিসটাই আমি সবাইকে বলবো যে সবসময় ইউনাইটিটা বজায় রাখেন। নিয়োজিত সেটার জন্য আসছি। সর্বপ্রথম আমি একটু কথা বলতে চাই দেশবাসীর জন্য, আমরা সবাই অত্যন্ত খুশি, কারণ দেশের এই ক্রান্তি লগ্নে ছাত্র জনতা যেভাবে এক হয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে মিলে মিশে যেভাবে কাজ করছি, বিশেষ করে এই দেশের এই ক্লান্তি লগ্নে আমরা ছাত্র জনতা যেভাবে মানুষের পাশে আত্মমানবতার সেবায় দাঁড়িয়েছি, সেটার জন্য দেশবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ ছাত্র জনতা, যে আসলেই আমরা খুব সুন্দর এবং সুশীলভাবে, যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই ডাকসু ভবনে আমরা কিন্তু এখানে আত্মমানবতার সেবায় কোনো রকম পারিশ্রমিক না নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু এখানে এই মহাকর্মযজ্ঞ চলছে, কারণ আমরা দেশের মানুষ, আপনারা যারা আছেন সবাই অবগত আছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দেশের এই পূর্বাঞ্চলের অবস্থা কিন্তু অনেক খারাপ, সেখানে বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এখানের মানুষেরা কিন্তু আর কি বন্যার পানিতে এতটা করুণ অবস্থার মধ্যে আছে, তারা
যে একবেলা খাবে সেই খাওয়ার মতো তাদের অবস্থাটা নাই। তো এই ছাত্র জনতা আমরা এখানে একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা আছে আমাদের ভাই ব্রাদার বড় ভাই এবং সমন্বয়কারী যারা আছে তাদের সাথে মিলেমিশে কিন্তু আমরা এই কর্মযোগ্যতা চালাচ্ছি। তারও পাশাপাশি আমাদের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ কর্মী গ্রুপ, আমরা কিন্তু একদম প্রথম থেকেই এই ছাত্র জনতার সাথে আছি। আমরা সবসময় দেশের কাজের মধ্যে আমরা সবসময় ছিলাম, আছি, থাকব। বিশেষ করে দেশের ক্লান্তি লগ্নে যেই বাংলাদেশের মানুষের কাছ থেকে মানুষ শিখতে পারবে যে একটা দেশের ক্লান্তি লগ্নে কীভাবে ছাত্র জনতাকে এক হতে হয়। কতদিন যাবো দেখে আসছো? আমি এখানে দুদিন যাবত আসছি। কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লাগতেছে, বড় বড় ভাইয়া তারপর আপুদের পাশে মানে থেকে, আর যারা বন্যায় ই হচ্ছে তাদের পাশে থেকে। ধন্যবাদ তোমাকে।